नमस्कार আমি পরিতোষ দাস ইবনে তাসলিমা নাসির স্কুল এন্ড কলেজ সদর শরীয়তপুর আঙ্গারিয়া। প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছো সুস্থ আছো এই কামনা করে আজকে আমার পরিণতি ক্লাস শুরু করছি এবং আজকে দ্বিতীয় লেকচার। এর আগে ক্লাস করেছিলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো এবং তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকে অনলাইন ক্লাস করার জন্য এবং সকল অভিভাবকদের অভিনন্দন। এবং যারা যারা এই অনলাইন ক্লাসটি করতেছেন সবাইকে ধন্যবাদ। আর যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দরা এই অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত আছেন এবং এই ক্লাসটি দেখতেছেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা মহামারীতে জানি সবাই স্বাস্থ্যবিধি নিয়ে খুব ঝুঁকির মধ্যে আমরা আছি। এই ঝুঁকির মধ্যে দিয়ে আজকে আমাদের এই ক্লাসগুলো করতে হচ্ছে তোমাদের ভালোর জন্য। আসলে তোমরা সকলেই ঘরবন্দি জীবন যাপন করতেছো, আমরাও ঘরবন্দি জীবন, কিন্তু তারপরও আমাদের আসতে হয় এবং ক্লাসগুলো করাতে হয় তোমাদের ভালোর জন্য। তো যাই হোক, সকলে মনোযোগ সহকারে ক্লাসটি করবে, আশা রাখি তোমরা খুব ভালোভাবে ক্লাসটি করবে এবং ভালোভাবে বুঝে নেবে ক্লাসগুলো। আর যদি ক্লাসে কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের ইউটিউবের ইনবক্সের মাধ্যমে আমাদেরকে কমেন্ট করবা যে তোমাদের কি সমস্যাটা। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো এবং জানতে পারবো যে আসলে ক্লাসে কি সমস্যা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে তোমাদের যে অনলাইন ক্লাস সেখানে আজকে যা আলোচনা করব, যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্য থেকে কিছু প্রশ্ন নিয়েছি। আর এই পাঠগুলো আলোচনা করলে তোমরা নিজেরাই নিজেদের মতো করে প্রশ্ন বানাতে পারবে। তো চলো আজকে আমরা দেখে আসি আজকে আমাদের এই অনলাইন ক্লাসে কী কী প্রশ্ন তোমাদের সাথে আছে। আর আজকের এই প্রথম অধ্যায়ে তোমাদের পড়া থাকবে পৌরনীতি ও নাগরিকতা। চলো দেখি। তো এক নম্বর প্রশ্ন আছে, সামাজিক চুক্তির মতবাদের মূল কথা কি? দুই নম্বর আছে, সমাজ কাকে বলে? তিন নম্বর আছে, পৌরনীতিকে কোন ধরনের বিষয় বলা হয়? চার আছে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি? পাঁচ, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? ছয়, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি? এরপরে সাত আছে, পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? যাই হোক, তারপরে আছে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের কোনটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন? এরপর নয় নম্বর আছে, সিভিটাস শব্দের অর্থ কি? দশ নম্বর আছে, বর্তমানে কেমন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল? তা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মূল যে পাঠ সে সম্পর্কে আমরা একটু ধারণা নেব আর সে বিষয়ে আমরা একটু ভালো করে জেনে নেব। তো যাই হোক, আজকের পড়াগুলো সম্পর্কে আমরা জানব। তো আমরা এই পড়াগুলো গত ক্লাসেও পড়িয়েছিলাম বলেছিলাম, কিন্তু আজকে আবার পুনরায় তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমাদের যে মূল পড়া মূল বিষয় সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই, বা আজকে যে পড়াটা সেটা আমরা আজকে পড়ব বা সুন্দর করে হ্যান্ড নোট তৈরি করব। আর হ্যান্ড নোট তৈরি করার জন্য তোমাদের সর্বপ্রথমে দরকার খাতা কলম এবং বই। যাই হোক, চলো আজকে আমাদের মূল পড়ায় চলে যাই। পরিণতি ও নাগরিকতা বলা হয় নাগরিকতাকে বলা হয় নাগরিকতার বিষয়ের একটি বিজ্ঞান, কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পৌরনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আর এই ধারণা থেকেই আমরা সকল প্রশ্নের উত্তরগুলো সহজভাবে দিতে পারব। এক, পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি এবং নাগরিকতার মাধ্যমে আমরা কীভাবে পড়াগুলো জানব? পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। সিভিক শব্দটি দুইটি ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে।
আর সিভিক্স এবং সিভিটাস, সিভিক্স এবং সিভিটাস দুইটি শব্দ থেকে এসেছে। সিভিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক, সিভিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল। এই সময় গ্রীসে ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল বা ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল নগর বা রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। যারা একেবারে সরাসরিভাবে নগরের সাথে তাল মিলিয়ে যেসব কাজগুলো করে যাচ্ছিল বা করত তাদেরকে বলা হতো কি নাগরিক। শুধু পুরুষ শ্রেণীর লোকেরাই কাজে অংশগ্রহণ করতে পারত বা সুযোগ পেত, বিধায় তাদেরকেই শুধু নাগরিক বলা হতো, কোনো নারীকে এখানে নাগরিক বলা হতো না। তো দাস বা নাগরিক এখানে দুটি শ্রেণী ছিল, দাস নাগরিক এবং বিদেশী, এই সব শ্রেণীর লোকদেরকে তারা নাগরিক বলতো না বা তাদের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধাও ছিল না তখনকার যুগে। তা নাগরিকের আচরণ ও কার্যাবলীর উপর ভিত্তি করে আমরা আজকে এই পরিণতির বিষয়গুলো এখানে আলোকপাত বা এই বিষয়বস্তুগুলোই পরিণতিতে চলে আসছে। আসলে মূলত কী ছিল তখনকার যুগে, বর্তমানে একদিকে নাগরিকের ধারণা পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার, তো এবং লোক সংখ্যা প্রায় 15 কোটি, বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 15 কোটি। তো আমরা সবাই বাংলাদেশের নাগরিকের অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে থাকি, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্ত বয়স্কে, অর্থাৎ যাদের বয়স এখনও 18 বছরের নিচে, তারা ভোটাধিকার কিংবা নির্বাচিত হতে পারেন না বা তারা কোনো সুযোগ থাকে না তাদের। যেমন নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার তাদের নেই, অধিকার নেই। তবে মূলত রাষ্ট্র ও নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়, যে রাষ্ট্র তাকে স্বীকৃতি দেবে নাগরিকতার জন্য। তো যাই হোক, নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সকলে পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু। তো বিশিষ্ট ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. White যথার্থই বলেছিলেন তখন, তো পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থায়ী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে পৌরনীতি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে দুটি অর্থে আলোচনা করা যেতে পারে বা আলোচনা করা যাক। তো ব্যাপক অর্থে পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে এখানে, যেমন অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পৌরনীতির বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বা পৌরনীতির বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং বলা যায় নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচার আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞান দান করে তাকে পৌরনীতি ও নাগরিকতা বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা একটু আলোচনা করব যে পৌরনীতি ও নাগরিকতার বিষয়ে পরিসর বা বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু জানব।
তো পৌরনীতি ও নাগরিকতার বিষয়ের পারস্পরিক ব্যাপক ও বিস্তার লাভ করেছে। নিম্নে আমরা এর পরিসর বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে একটু জেনে নিই। দেখি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্রের প্রদত্ত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। যেরকম হতে পারে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদেরকে শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততা সাথে ভোটদান ইত্যাদি নাগরিকের অধিকার ও কর্তব্যের মধ্যে পড়ে। পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু হচ্ছে এগুলো। তাছাড়া সুনাগরিকতা বা সুনাগরিকতার মাধ্যমে বা সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতার অর্জনে প্রতিবন্ধকতা এবং তার দূর করার বা দূর করার উপায় পৌরনীতি ও নাগরিকতার বিষয়ে আলোচনা করা হয়। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার জন্য করার লক্ষ্যে গড়ে ওঠে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি, এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী পৌরনীতি ও নাগরিকতায় বিশেষ বা বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রকৃতি পৌরনীতির মাধ্যমে আলোচনা বা নাগরিকতার মাধ্যমে আলোচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাগরিকতা স্থায়ী জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্থায়ী নাগরিকের কেন্দ্র। জাতীয় পর্যায়ে আইন, জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথে, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর এসব স্থায়ী জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী, অবদান এবং নাগরিকদের, নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পৌরনীতি ও নাগরিকের বিষয় আলোচনা করা হয়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। একজন নাগরিকের অতীতে কী হয়ে গিয়েছিল, বর্তমানে কী হচ্ছে এবং ভবিষ্যতে কী হবে, সেটা সম্পূর্ণই আমরা এই পৌরনীতির মাধ্যমে জানতে পারি। পৌরনীতি ও নাগরিকতার বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। যেমন অতীতে নাগরিককে কীভাবে নির্ণয় করা হতো, এক নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, আর বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ, এসবের উপর ভিত্তি করে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পৌরনীতির বিষয়াদি সম্পর্কে খুঁটিনাটি একটু জানতে পারলাম। যাই হোক, পরিবার, পরিবারটা কী আসলে? সমাজে স্বীকৃত বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী একত্রে বসবাস করাকেই পরিবার বলে। তো অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি, পিতামাতা এবং অনন্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে। ম্যাকাইভারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের নিয়ে যে সংগঠন গড়ে উঠেছিল তাকে লালন পালনের জন্য সংগঠনটি ক্ষুদ্র বর্গকে পরিবার বলা হয়েছে। তা আমাদের দেশে সাধারণত মা বাবা, ভাই বোন, চাচা চাচি ও দাদা দাদির সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো পরিবারটা কি আমরা সেটা কিন্তু জানলাম। তবে শুধু একজন মহিলা বা একজন পুরুষকে পরিবার বলা যায় না।
মূলত পরিবার হলো স্নেহ মায়া মমতা ভালোবাসার বন্ধনে আবদ্ধ এক আবদ্ধে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। এটাই হচ্ছে পরিবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিবারের শ্রেণী বিভাগ, আসলে মূলত পরিবার কত ধরনের হতে পারে সেগুলো সম্পর্কে আমরা একটু জানব। তো আমরা সবাই পরিবারে বাস করি, কিন্তু সব পরিবারে প্রাকৃতিক ও গঠনকারী এক রকম নয় বা গঠন কাঠামো এক রকম নয়। এগুলো কতগুলো নীতির ভিত্তিতে পরিবার বা পরিবারের শ্রেণী বিভাগ করা যায়, যেমন বংশ গণনা ও নেতৃত্ব, পারিবারিক কাঠামো, এরপরে বৈবাহিক সূত্র। তো আমরা সর্বপ্রথম বংশ গণনা ও নেতৃত্ব, আসলে বংশ গণনাটা কি, এ নীতি ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক হতে পারে পিতৃতান্ত্রিক পরিবার ও মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার, সন্তানেরা পিতার বংশ পরিচয়ে পরিচিত হয়, এবং মাতৃতান্ত্রিক পরিবারে, সরি এর আগে একটু বলে নিই যে এই যে পিতৃতান্ত্রিক পরিবার, তার বাবার পরিচয়ে সে পরিচিত হয়, আর এই পরিবারটা সম্পূর্ণই পরিচালনা করে বাবা। আর যেহেতু আমাদের দেশের অধিকাংশ পরিবারে পরিবারেরই পিতৃতান্ত্রিক পরিবার হয়ে থাকে, আর অন্যদিকে মাতৃতান্ত্রিক পরিবার, মায়ের বংশ পরিচয়ে সন্তানেরা পরিচিত হবে এবং মা পরিবারের নেতৃত্ব দান করবেন। আমাদের দেশে গারোদের মধ্যে এ ধরনের পরিবার রয়েছে, মাতৃতান্ত্রিক পরিবার। পরিবারের কাঠামো, কাঠামোটা কীরকম হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিবারের গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যথা একক পরিবার ও যৌথ পরিবার। একক পরিবার হচ্ছে মা বাবা ভাই বোন নিয়ে গঠিত পরিবার, আর যৌথ পরিবার হচ্ছে মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি ও অনন্য পরিজন নিয়ে যেই পরিবার গঠন করে সেটাকে বলা হয় যৌথ পরিবার। আর যৌথ পরিবার বড় পরিবার, একক পরিবার ছোট পরিবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের উভয় ধরনের পরিবার রয়েছে, তবে বর্তমানে একক পরিবারের সংখ্যা খুবই বেশি। মূলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি, একক পরিবারের কয়েকটা একত্রিতভাবে যেখানে বসবাস করা হয় যৌথ পরিবার সেটাকে বলা হয়। তাহলে বৈবাহিক সূত্রটা কি, বৈবাহিক সূত্রের মাধ্যমে কীভাবে পরিবার গঠন করা যায়, বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার লক্ষ্য করা যেতে পারে। এখানে বৈবাহিক পরিবারটা তিন ধরনের হতে পারে। এখানে দেখি কি বলা হয়েছে, যে এখানে বলছে এক পত্নী মানে একজন স্ত্রী নিয়ে পরিবার, বহু পত্নী একের অধিক পরিবার, বা বহু পত্নী পরিবার, যে একটি বিয়ে করলে সেটা হবে এক পরিবার, একের অধিক মানে দুই তিনজন বিয়ে করে যে সংসার করা হবে সেটাকে বলা হবে বহু পরিবার, এবং তার চেয়েও বেশি যে পাঁচটা সাতটা বিয়ে করে পরিবার গঠন করে সেটাকে বলা হবে বহু পত্নী পরিবার। যাই হোক, যে এক পত্নী পরিবার, একজন স্বামী একজন স্ত্রী থাকবে বলে গিয়েছিলাম আগে, তারপর আবার বলতেছি, আর বহু পত্নী পরিবার হচ্ছে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বহু পত্নী পরিবার হচ্ছে একজন স্ত্রী একাধিক স্বামী থাকবে, একজন স্ত্রী একাধিক স্বামী থাকবে, এটা হলো মাতৃতান্ত্রিক পরিবারে সম্ভব। বাংলাদেশে এ ধরনের পরিবার দেখা যায় না, যে বহু পত্নী পরিবার যেগুলো, পতি মানে স্বামী এখানে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো যাই হোক, এই পতি স্বামী আর পরিবারের কার্যাবলী সম্পর্কে একটু জেনে নেই, যে পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবনযাপনের জন্য গড়ে তোলা হয় পরিবার বহুবিধ কাজ। পরিবার সাধারণত যেসব কাজ সম্পাদন করে সেগুলো নিম্নে বা নিচে আমরা একটু আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে তোমরা জানতে পারবে যৌগিক কাজ, যে আমাদের মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা লালিত পালিত হচ্ছি আমরা। অতএব সন্তান জন্মদান ও লালন পালন
করা পরিবারের অন্যতম একটি কাজ। পরিবারের এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয়, শিক্ষামূলক কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মধ্যে অনেক বিদ্যালয়ে যাওয়ার পূর্বে পরিবারের বর্ণমালার সাথে পরিচিত হই। আগে কার কাছে পরিচিত হই? বাড়িতে মায়ের কাছে। তাছাড়া মা বাবা ভাই বোন ও পরিবারের অন্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মাবলিতা ইত্যাদি মানবিক গুণাবলী শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবার থেকেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় পরিবারের সৃষ্টি থেকে শুরু হয় বলেই পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয় পরিবারকে। যাই হোক, অর্থনৈতিক কাজ। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পালন করে থাকে পরিবার। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা পূরণ করে থাকে। আর পরিবারকে কেন্দ্র করেই কুটির শিল্প, মৎস্য শিল্প, কৃষি শিল্প, পশু শিল্প, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি অর্থপূর্ণভাবে বা অর্থপূর্ণ উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হ্রাস পেয়েছে, তবে আজও পরিবারে আমাদের সকল প্রকার অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো রাজনৈতিক কাজ, আসলে রাজনৈতিক কাজটা কি? পরিবারে সাধারণত মা বাবা কিংবা ভাই বোন অভিভাবকদের ভূমিকা পালন করে থাকে। যে বড় সেই অভিভাবকের ভূমিকাটা পালন করে। আমরা ছোটরা তাদের আদেশ নির্দেশ মেনে চলি, তারাও আমাদের অধিকার রক্ষার জন্য কাজ করে থাকেন। বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেন, যা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। এভাবে পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমেই পরিবারের শিশুর রাজনৈতিক শিক্ষা লাভ শুরু হয়ে যায়। শিক্ষার্থীরা এ শিক্ষা পরবর্তীকালে রাষ্ট্রীয় জীবনের কাজে লাগে। যে প্রথম শিক্ষাটা কিন্তু তার পরিবার থেকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তার পরিবার থেকেই সে রাজনীতিটা কিন্তু শিখতেছে। এবং যখন সে বড় হয় তখন দেখে যে আমার পরিবারে এই রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক ভঙ্গিমা, তো ওইগুলোই সে তখন বড় হয়ে পরিচালনা করতে থাকে। যাই হোক শিক্ষার্থীরা, এছাড়া বড়দের রাজনৈতিক আলোচনা শুনেও সে আমাদের আলোচনায় অংশগ্রহণ করে আমরা দেশের রাজনৈতিক সম্পর্কে সচেতন হতে পারি। ঠিক আছে, তো যাই হোক, মনস্তান্ত্রিক কাজ মন থেকে কী করা যাবে? পরিবারের মতো স্নেহ ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। নিজের দুঃখ, সুখ দুঃখ, আনন্দ বেদনা হ্যাঁ পরিবারের অন্য সদস্যদের সাথে ভাগাভাগি করে শান্তিতে লাভ করা যায়। যেমন কোনো বিষয়ে মন খারাপ হলে মা বাবা ভাই বোন বোনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমাধান করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের আলোচনায় মানসিক শান্তি ক্লান্তি দিতে সাহায্য করে। এবার তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণাগুণ অর্জন করে, তা যা তাদের মানসিক দিককে সমৃদ্ধ করে তোলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিনোদনমূলক কাজ, যে বিনোদনের মাধ্যমে আনন্দ ছাড়া আসলে আমাদের জীবন চলতেই পারে না। যে আমাদের সবসময় আনন্দ উল্লাসেরও দরকার আছে, আমাদের কাজের পাশাপাশি আনন্দ উল্লাসেরও দরকার আছে। আসলে মূলত আনন্দ ছাড়া জীবনে চলে না। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিনোদনমূলক কাজ, পরিবারের সদস্যদের সাথে গল্প, গুজব, হাসি ঠাট্টা, গান বাজনা, টিভি দেখা,
বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদির মাধ্যমে আমরা বিনোদন লাভ করে থাকি। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের ভিত্তিতে পরিবারের উল্লেখিত কাজগুলোকে কিছুটা হ্রাস পেলেও সদস্যদের সর্বাধিক কল্যাণ সাধন করে পরিবারের এসব কাজের গুরুত্ব অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থীরা, যে সমাজ, আসলে সমাজটা কি, সমাজ সম্পর্কে একটু জেনে নিই। সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তাদেরকেই সমাজ গঠিত, তারাই সমাজ গঠন করে। সমাজের এই ধারণাটি বিশ্লেষণ করে এর প্রধান দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এর যথা এগুলো তো বহু লোকের সংঘবদ্ধ বসবাস, এবং ওই সংঘবদ্ধতার পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য। তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, সাদৃশ্য বৈসাদৃশ্য ইত্যাদি। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাজের সাথে সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে, আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে থাকে। সমাজের মধ্যে মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে থাকে। তাই সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনীয় অপ্রয়োজন সমাজ গড়ে তোলে। গ্রিক দার্শনিক অ্যারিস্টল যথাযথই বলেছিলেন, মানুষ স্বভাবগতই সামাজিক জীব। যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা। বস্তুত মানুষ জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশেই সে নিজেকে বিকশিত করতে থাকে। রাষ্ট্র সম্পর্কে একটু জেনে নেই, যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীর ছোট বড় মিলিয়ে প্রায় 200টি রাষ্ট্র রয়েছে। প্রতিটি রাষ্ট্রেই আছে কিছু ভূখণ্ড এবং জনসংখ্যা। তাছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আছে সরকারও এবং সার্বভৌমত্ব মানে পৃথিবী, মানে রাষ্ট্র, সরকার এবং রাষ্ট্র থাকবে। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। অধ্যাপক গানার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ড স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাব আনুগত্যশীল বহু সূত্র নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীনতার জনসমষ্টিকে রাষ্ট্র বলে। এ সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যেতে পারে। এক হচ্ছে জনসমষ্টি, দুই নির্দিষ্ট ভূখণ্ড, তিন সরকার ও চার সার্বভৌমত্ব জনসমষ্টি। আসলে রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। কোনো ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলেই তাকে রাষ্ট্র গঠিত হতে পারে। তবে একটি রাষ্ট্র গঠনের জন্য পরিবার কি পরিমাণ জনসমষ্টির প্রয়োজন, এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। যেমন বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি, ভারতের জনসংখ্যা প্রায় 121 কোটি, আর এটা গণনা করা হয়েছিল 2011 সালে। বুনাইয়ে প্রায় 2 লক্ষ। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়। এবার আছে
নির্দিষ্ট ভূখণ্ড, তাদের নিজস্ব একটি ভূখণ্ড থাকতে হবে। তো এটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। তো রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক। ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশ সীমাকে বোঝায়। রাষ্ট্রের ভূখণ্ড ছোট বা বড় হতে পারে। যেমন বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তির অনুযায়ী 2015 সালের 21 জুলাই দুই দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ে ও ভারতের মোট ভূখণ্ড 141,25,000 একর জমি যোগ হয়েছে আমাদের এখানে। এছাড়া বঙ্গোপসাগর মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা মামলায় রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সামুদ্রিক সীমার আয়তন বৃদ্ধি পেয়েছে বর্তমান। তো বর্তমানে সমুদ্রের সীমানা হচ্ছে 1,11,813 বর্গ কিলোমিটার। সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌমত্ব অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তো গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। সরকার, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র যাবতীয় কার্যাবলী পরিচালনা সরকারের মাধ্যমেই হয়ে থাকে, সরকার গঠিত হয় তিন ভাগে। আর এগুলো হচ্ছে কি, যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। তিনটি বিভাগের মাধ্যমে, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। যাই হোক, সকল রাষ্ট্রের সরকারের সকল সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন। যেমন বাংলাদেশের সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপর আছে রাষ্ট্রীয় যাবতীয় শাসন কাজ পরিচালনা সরকারকেই করে থাকে। তো যাই হোক, সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় উপাদান। এই রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা এর দুই দিক রয়েছে, যেমন অভ্যন্তরীণ ও বাহিক্য সার্বভৌমত্ব। তো অভ্যন্তরীণ ও সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরের ভিত্তিতে বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে। অন্যদিকে বাহিক্য সার্বভৌমত্ব মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির প্রকাশ থেকে দেশকে রক্ষা করে বা মুক্ত করে। দেখ, রাষ্ট্রের উৎপত্তিটা কীভাবে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্র কখন ও কীভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত বলা কঠিন। তবে রাষ্ট্রবিজ্ঞানী অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতবাদ প্রদান করতে পারে। তবে উল্লেখযোগ্য হলো ঐশী মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ, সামাজিক যুক্তির মতবাদ ও ঐতিহাসিক বিবরণমূলক মতবাদ। তা যাই হোক, ঐশী মতবাদ এটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ। এ মতবাদে বলা যায় বা বলা হয় বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র পরিচালনা করে বা রাষ্ট্র সৃষ্টি করেছে এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন। শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার নিকট দায়ী, জনগণের নিকট নয়। যাই হোক,
শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করে সেহেতু শাসকের আদেশ অমান্য করা অর্থ বিধাতার আদেশ নির্দেশ অমান্য করা। এ মতবাদ অনুসারে শাসক ও শাসক একাধারে যেমন রাষ্ট্র প্রধান ও অন্যদিকে তিনি আবার ধর্মীয় প্রধান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এ মতবাদকে বিপজ্জনক, অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলে সমালোচনা করে। তবে তাদের মতে যেখানে জনগণের নিকট শাসন দায়িত্ব থাকে না সেখানে স্বৈর শাসন সৃষ্টি হয়। এ মতবাদকে বিধাতার সৃষ্টি মতবাদ বলা হয়। বল বা শক্তি প্রয়োগের মতবাদ, এ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হলো হয়েছে এবং শক্তির জন্য রাষ্ট্রের টিকে রয়েছে। এ মতবাদে বলা হয় সমাজের বলা বলশালী ব্যক্তিরা যুদ্ধ বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের উপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসন কাজকে পরিচালনা করে। যাই হোক, এ মতবাদে আরও বলা যায় বা বলা হয়েছে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। সমালোচকরা এ মতবাদকে অযৌক্তিক, ভ্রান্তিক ও ক্ষতিকর বলে আখ্যায়িত করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারা বলেছেন শক্তির মাধ্যমেই যদি রাষ্ট্রের টিকে থাকতো তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না। আসলে শক্তির জোরে নয়, বরং সম্মানিত ভিত্তিতে রাষ্ট্র গঠন গড়ে উঠে এবং টিকে থাকে শুধু। সামাজিক চুক্তির মতবাদ, এ মতবাদের মূল কথা হলো সমাজের বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস ও জন এবং ফরাসি দার্শনিক জ্যাক জক বুরো না রুশো সামাজিক চুক্তির মতবাদের প্রবর্তক ছিলেন তিনি। এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাষ্ট্রের বসবাস করত, তারা প্রাকৃতিক নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করত। কিন্তু প্রাকৃতিক রাজ্যের আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না তাদের। ফলে সামাজিক জীবন অরাজকতা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছিল। তখন মানুষ হয়ে ওঠে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক, দুর্বলের উপর নির্যাতন সচরাচর অত্যাচার চলতই সচরাচর চলত। এ কারণে মানুষের জীবন কষ্টকর ও আকাঙ্ক্ষার প্রয়োজনীয় দেখা দেয়। প্রাকৃতিক রাষ্ট্রের ও অরাজকতাকৃত পূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তা বিনিময়ের জন্য নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। ঐতিহাসিক বা বিবর্ণতামূলক মতবাদ, এ মতবাদের মূল বক্তব্য হল রাষ্ট্র একটি নির্দিষ্ট বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবরণের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তর
বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যাই হোক, যেসব উপাদানের কার্যকারিতা ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা কার্যকলাপ, ঐতিহাসিক ও বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ডক্টর গানার বলেন, রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি, বরং ঐতিহাসিক ক্রম বিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ মধ্যে ইতিহাসের ঐতিহাসিক ও বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। এ মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। আসলে বর্তমানে রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। সরকারের ধারণা, সরকার রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না, সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার তিন ধরনের কাজ সম্পাদন করে, যথা এক হচ্ছে আইন প্রণয়ন, এরপরে শাসন পরিচালনা ও বিচার সংক্রান্ত। এ তিন ধরনের সম্পাদনের জন্য সরকারের তিনটি বিভাগ রয়েছে, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। আইন বিভাগ দেশে প্রয়োজনীয় আইন তৈরি করে সেই আইন প্রয়োগ করে, শাসন বিভাগ সুষ্ঠুভাবে শাসন কাজ পরিচালনা করে, এবং বিচার বিভাগ অপরাধীকে শাস্তি দেয় এবং নিরপরাধীকে মুক্তি দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। অতএব সরকার বলতে সেই জনগোষ্ঠীকে বলা যায় রাষ্ট্রের আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার প্রতিষ্ঠার সাথে জড়িত। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাষ্ট্র জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে, সরকার গঠনের প্রতিনিধি হিসেবে কাজ করে। যাই হোক, তো রাষ্ট্র ও সরকার সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীনকালে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য করা হতো না। তো ফ্রান্সের চতুর্দশ লুই বলতেন আমি রাষ্ট্র। তবে আধুনিক কালে রাষ্ট্র ও সরকারের যথেষ্ট পার্থক্য রয়েছে। এখানে নিম্নে সেগুলো বর্ণিত হয়েছে, বা হলো গঠনগত জনসমষ্টি ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, এ চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। সরকার উক্ত চারটি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান, যার মধ্যে রাষ্ট্র পরিচালিত হয়। জনসমষ্টিটা কি? রাষ্ট্র গঠিত হয় দেশের সব জনগণের কে নিয়ে, আর তবে সরকার গঠিত হয় আইন শাসন ও বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে। তো স্থায়িত্ব, রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী ও অপরিবর্তনশীল। জনগণের চাহিদা পরিপ্রেক্ষিতে এবং রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার সুবিধার্থে সরকার পরিবর্তিত হয়, কিন্তু রাষ্ট্রের বর্ণনা বা রাষ্ট্রের পরিবর্তন কোনো হয় না। উদাহরণস্বরূপ বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে বহুবার, কিন্তু রাষ্ট্রের স্থায়িত্ব কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, যে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো বোঝা গেছে। তো প্রাকৃতিক বৈশিষ্ট্য, বিশেষ সকল রাষ্ট্রের প্রাকৃতিক ও বৈশিষ্ট্য অভিন্ন, কিন্তু সরকারের প্রাকৃতিক বৈশিষ্ট্য রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন বাংলাদেশে রয়েছে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার।
সার্বভৌমত্ব, রাষ্ট্র সার্বভৌমত্ব বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সরকারের সার্বভৌমত্ব ক্ষমতার মত বাস্তবায়নকারী মাত্র। তো বাস্তবায়নকারী মাত্র, প্রিয় শিক্ষার্থীরা এই ছয়টি ধাপ তোমাদের পড়ালাম। তো ছয়টি ধাপের মধ্যে একটি রয়ে গেছে, সেটা হচ্ছে ধারণা। আমার ধারণা কীরকম হতে পারে? রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, রাষ্ট্রকে দেখা যায় না, কল্পনা বা অনুধাবন করা যায়, কিন্তু সরকার কর্তৃক সেটা, কারণ যাদের নিয়ে সরকার গঠিত হয় তাদের দেখা যায়। সুতরাং রাষ্ট্র ও সরকারের মধ্যে উল্লেখিত পার্থক্যগুলো থাকলেও আমরা বলতে পারি উভয়ের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হতে পারে, ঘনিষ্ঠ। একদিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না। এখানে রাষ্ট্রকে পরিচালনার জন্য সরকার গঠন হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে সকল আলোচনা করলাম পড়া, সেইগুলোর মধ্যে থেকে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমি বলে দেব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সেই প্রশ্নগুলো খাতায় তুলবে। এক হচ্ছে, সামাজিক চুক্তির মতবাদের মূল কথা কি? প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক চুক্তির মতবাদের মূল কথা হলো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। দুই, সমাজ কাকে বলে? সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। এরপর আছে, পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, পৌরনীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয়। এরপর, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি? রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা হলো সার্বভৌমত্ব। তার পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? সিভিক্স। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি? রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ হলো ঐশী মতামত। সাত নম্বর আছে, পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? প্রিয় শিক্ষার্থীরা, পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে নাগরিককে দুই ভাগে ভাগ করা যায়, যথা একক ও যৌথ পরিবার, একক পরিবার ও যৌথ পরিবার। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আছে আট নম্বর প্রশ্ন, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের কোনটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছিলাম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পৌরনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। যাই হোক, এরপরে আছে সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের আছে সেটি হচ্ছে, বর্তমানে কেমন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি সেটি কি, বর্তমানে বিশাল জাতীয়তাবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তো আজকে আমরা যা ক্লাসে আলোচনা করলাম, মানে আমি আজকে যা ক্লাসে আলোচনা করলাম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি। এবং যদি তোমাদের কোনো মতামত থাকে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেগুলো জানিয়ে দেবে। তো আজকে তোমাদের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আশা রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ক্লাসটা সুন্দরভাবে বুঝে নেবে, এবং তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এই ক্লাসটি এখানে শেষ করব। তারপর মাঝখানে একটু শেষ মুহূর্তে একটি কথা না বললে না, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ি থেকে যখন বের হবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, এবং জনগণের কোলাহল থেকে যখন বাড়ি যাবে অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোবে, হাত ধোয়ার পরে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সুস্থ থাকো তোমাদের বাবা মা সুস্থ থাকবে, এবং তোমরা যদি ভালো থাকো আমরাও ভালো থাকবো।
তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার অনুরোধিত ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।